জিহাদার জঙ্গি, জিহাদার সন্ত্রাস এক জিনিস না, আকাশ আর পাতাল। সন্ত্রাস জঙ্গি ধ্বংস করার জন্য জিহাদ দরকার। আজ ইসলামের নাম নিয়ে নতুন নতুন যে বিষয়গুলো বিশেষ করে বাংলাদেশে চালু করেছে এই হিজবুত তাওহিদ নামে এই শয়তানরা, এই সেলিম নাকি যেন নাম এই শয়তানের, হোসাইন মোহাম্মদ সেলিম, এই নারীখোর, মেয়েদেরকে নিয়ে ঢাকার বুকে আনন্দ উল্লাস সব জায়গায় ওর গোপন ভিডিও গুলো ছড়িয়ে পড়ছে। এরপরেও যদি কোন মুসলমান হিজবুত তাওহিদের এই দলে নাম লিখিয়ে যোগ দিয়ে নিজের আমন ইমান ধ্বংস করে, আমার আর কিছু করার নেই। ওদের মূল নেতা যে সে নারী খোর, বিভিন্ন হোস্টেলে তার উলঙ্গ ছবি পাওয়া যাচ্ছে নারীদের সাথে, আয় কথা বলে না কেন, এখনো পর্যন্ত ইন্টারনেট খোলেন ভিডিও আছে। আর এই শয়তানের দলে নাকি অনেক মুসলমান শিক্ষিত মানুষরা যোগ দিচ্ছে, কপাল যদি পড়ে ঠেকানো যায় আশা করছে আপনি এই শয়তানের ফাঁদে ফাঁ দেবে না। এদের মেন যে এই পন্নি বিড়ি খোর, এই শয়তান বিড়ি খায়ের কাছে খায়, আমি নিজে দেখেছি বিড়ি খাচ্ছে। সমস্ত নেশাদ্রব্য জাতীয় জিনিস হারাম, একটা হারাম কাজ করে যে দলের লিডার আর সেই দলে আপনি সমর্থন করেন, আপনি মুসলমান না, আপনি ফিরে আসবেন আশা করছে আপনার যদি বিবেক থাকে। এরপরও যদি কেউ এই ভুল পথে যান আমার আর কিছু করার নেই, সঠিকটা বলার দরকার বলে দিলাম। ওদের আসল দুইটাই এই, আর বাকি যেগুলো আছে ওগুলোর ভেতরে যে কি আছে আল্লাহ জানে আর ফেরেশতারা জানে। তাহলে ভালো কাজ কোনটা, এই ভালো কাজ যদি কেউ না করে তাহলে তার কি হবে, আর যদি করে তার কি হবে। এই জন্য আল্লাহ শেষে দিয়েছেন আহওয়াল আজিজুল গফুর, এই ভালো কাজ করতে গিয়ে অবশ্যই কোনো ভুল ত্রুটি হতে পারে, তোমরা ভেঙে পড়বা না, আমি আল্লাহ গফুর নামের খাতিরে মাফ করে দেব। আর যদি এই ভালো কাজ না করো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এটা যদি ভালো কাজ কেউ না করে, আমি আল্লাহ কিন্তু আজিজ মহাপরাক্রমশালী, আমি যদি ধরি ছাড়ি না। সুতরাং আপনি যা করেন, তাবলিগ করেন আমি নিষেধ করি না, আপনি পীরের মুরিদ হবেন আমি নিষেধ করি না, জিকির করবেন নিষেধ করি না, আপনার একটাই টার্গেট থাকবে এই জমিনে কি করে আল্লাহর দিন কায়েম হয়। কারণ কোরআনে আল্লাহ এটাই দিয়েছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করা লাগবে এই বিষয়ে কোনো ফতোয়া চলবে না। সুতরাং এইটার বিরুদ্ধে সব ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এইটার পক্ষে যে আমি যাই করি, আমি আজান দিই আমি মুয়াজ্জিন, আমি নামাজ পড়ে আমি খতিব, আমি মাদ্রাসার দায়িত্বে আছি আমি শিক্ষক, কিন্তু আমার টার্গেট থাকবে আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর দিন কায়েম হয়। এটা ভালো কাজ, এটা কি কাজ, এই ভালো কাজ যারা করবে না আমার আল্লাহ তাদের জন্য আজিজ, আর যারা করতে গিয়ে ভুল করবে তাদের জন্য আল্লাহ গাফুর।